রাতে বৃন্দাবনের বাজারে আমরা পড়েছিলাম ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। কি ঘটেছিল আমাদের সঙ্গে জানলে আপনারা চমকে উঠবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমরা এসেছিলাম বৃন্দাবনে, আর আমার সঙ্গে এসেছিলেন বেশ কয়েকজন বয়স্ক মাতাজি এবং প্রভুজিরা, আর সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে তাদের সঙ্গে। তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন, আর এই সাবধানতার জন্যই কিন্তু ভিডিওটি আমার বানানো, না হলে এই ভিডিওটা বানানোর আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। প্রিয় বন্ধুরা, সমস্ত কিছু শিখছিল আমরা যখন ইস্কন বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরে ভগবানকে দর্শন করছিলাম। তখন আমাদের মনের মধ্যে আনন্দ এবং ভগবানকে অপরূপ শৃঙ্গার আমাদের মনের মধ্যে একটা আলাদা অনুভূতির সৃষ্টি করেছিল। আপনারা জানেন যে ইস্কনের মধ্যে হাই সিকিউরিটি জোন থাকে, সেখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি, আর আপনাদের সঙ্গেও কোনো রকম কোনো সমস্যা হবে না। কিন্তু যত সমস্যা হলো, এই মন্দির থেকে আমরা যখন বাইরে বেরোলাম, আর বাইরে বেরিয়ে ঠিক এই যে রাস্তাটি দেখছেন কৃষ্ণ বলরাম মন্দির থেকে প্রেম মন্দির পর্যন্ত, এখানে দেখবেন বেশ প্রচুর ভিড় থাকে। আর বিশেষ করে তো মানে যখন একটু অকেশন বা একটু সন্ধ্যার দিকে প্রচণ্ড প্রচণ্ড ভিড় থাকে, আর ঠিক এই সময়ের মধ্যে কিছু অসাধু ব্যক্তিত্ব থাকে, তারা কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করে নেয়। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিভিন্ন গিফট শপ, এবং এখানে অনেক রয়েছে ড্রেসের দোকান, মিল্কের দোকান, অনেক খাবারের দোকান, অনেক কিছু আপনারা এখানে দেখতে পাবেন। কিন্তু সাবধানতা আপনাদের এখানেই, ধরুন আপনি কোনো দোকানে কোনো কিছু কিনতে গেছেন, কিন্তু সেখানে গিয়ে সবথেকে সাবধানে রাখবেন আপনার যে টাকা বা মানি পার্সটি, সেটি যদি আপনি কোনো দোকানে ফেলে আসেন তাহলে ভুলেও ভাববেন না সেটি আপনি ফেরত পেতে পারেন। কেননা এমন ঘটনা আমার সঙ্গে আগের বছর কার্তিক মাসে একবার না দুবার ঘটেছিল, কারণ আমি এই বিষয়টি জানি, আর বারবার আমি বৃন্দাবনে যখন আসি আপনাদের এই সাবধানতাটাই বলে দিই। আর আমার সঙ্গে যারা এসেছিলেন তাদের আমি বারবার এই সাবধানতাটাই করে দিয়েছিলাম যে আপনারা দয়া করে সব টাকা নিয়ে বেরোবেন না, একটু দয়া করে সাবধানে রাখবেন। কি বলুন তো, বয়স্ক মানুষ কথা শোনে না একদম, কারণ আমি বলেছি আপনারা যেখানে যাবেন আমার সঙ্গে যাবেন, আমি সেখানে সেখানে নিয়ে যাব, কোনো অসুবিধা হবে না আমি দায়িত্ব নিয়ে। কিন্তু কি করব বলুন তো, একটা বয়স্ক মানুষ আর একদম বাড়ির বাচ্চারা, তারা কিন্তু পুরো এক হয়, একদম কিন্তু কথা শোনে না। তো মায়েরা বাবারা, তোমাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যারা বয়স্ক আছেন আপনারা আসুন ঠিক আছে, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাকে যারা গাইড করছে, যাকে যার সঙ্গে আপনি এসেছেন তার কথা অবশ্যই শুনবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক দুধ এবং মিল্কশেক অনেক কিছু পাওয়া যায়, আর আপনারা আসলে কিন্তু এই মিল্কশেকটি আপনারা খেয়ে দেখতে পারেন, ভীষণ ভীষণ ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, কী ঘটেছিল আমাদের এই যে মায়েদের সঙ্গে, তো তার মধ্যে একটা মায়ের সঙ্গে তো সে যখন বাইরে বেরিয়েছে তার চশমাটা নিয়ে গেছে হনুমানে, সেটা তো কোনো বড় ব্যাপার না, আর একজনার পুরো পার্স সহকারে তার হাত থেকে টেনে নিয়ে বেরিয়ে গেছে, মানে একটা বাইকে করে এসছে এবং তার হাতে ছিল মানি পার্সটি, সেটা নিয়ে পুরো চম্পট দিয়েছে। আর এমন ঘটনা বৃন্দাবনের বুকে কিন্তু র্যামড্যাম ঘটে থাকে, কেননা প্রত্যেকটা ধর্মীয় স্থানে থাকে কিছু অসাধু ব্যক্তিত্ব, যেখানে ভগবান রয়েছে সেখানে তো অসুরের উৎপাত তো থাকবেই, আপনারা এটা জানেন। এরপরে আপনারা বলবেন যে আমি এরকম ধরনের ধর্মীয় স্থানে নেগেটিভ ভিডিও কেন বানাচ্ছি। দেখুন, ধর্মীয় স্থান আমার হৃদয়, আমি জানি না আপনি কতটা বৃন্দাবনকে ভালোবাসেন, আমি কিন্তু বৃন্দাবন আমার হৃদয়, বৃন্দাবন আমার জীবনের থেকেও আমি বেশি ভালোবাসি। আর বৃন্দাবন নিয়ে আমি একদমই নেগেটিভ ভিডিও বানাচ্ছি না, আমি জাস্ট আপনাদের সাবধানতা করছি। তো এখানে দেখবেন প্রচুর প্রচুর মানুষ থাকে, তারা কিন্তু সাধু সন্ত অনেক ধরনের মানুষ থাকে, কিন্তু অনেকে এখানে আসে তাদের এই যে চুরিবিদ্যাটা এখানে প্রয়োগ করার জন্য। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা এখানে এসে এই যে মিল্ক দুধ, এটি কিন্তু আপনারা ট্রাই করবেন, 40-50 টাকা গ্লাস নেন, আমার তো ভীষণ ভালো লাগে, সন্ধ্যা দিকে এখানে ট্রাই করবেন। আর এখন কিন্তু সন্ধ্যার সময় এবং ভোরের দিকে অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে, আর আপনারা যারা এই মুহূর্তে বৃন্দাবনে আসার প্ল্যান নিচ্ছেন অবশ্যই হালকা পাতলা কিছু শীতের জিনিস নিয়ে আসবেন, যাতে সন্ধ্যার সময় একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে। তো প্রিয় বন্ধুরা, আর আপনারা জানেন যে বৃন্দাবনের সবথেকে ফেমাস হচ্ছে এই যে আলু টিক্কি, আরও কী কী আছে, যদিও বা আমি এই ধরনের বাইরের খাবার আমার খুব একটা ভালো লাগে না, তো কিন্তু এখানে র্যামড্যাম বিক্রি হচ্ছিলো, আপনাদের খাবার ইচ্ছা থাকলে আপনারা ট্রাই করবেন। তো দয়া করে এখানকার গোলগপ্পা মানে পানিপুরি এখান থেকে ট্রাই করবেন না, কেননা বৃন্দাবনের পানিপুরি একদমই বাজে, আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি আমাদের এখানকার ফুচকার সঙ্গে কোনো তুলনাই হয় না। আর এখানে এসে আপনারা অনেকেই ভাবেন গোপাল কিনবেন, তো দেখুন যারা বিজনেস করতে বসেছে তারা কিন্তু বিজনেস করতেই বসেছে, এখানে ধর্মীয় স্থানে তারা কিন্তু কোনো রকম সেবা কার্য বা দান করতে বসেনি, তো আপনাদের কিন্তু তারা ঠকানোর জন্য পুরোপুরিভাবে রেডি আছেন। তো তার জন্য যখন আপনারা কিনবেন, যখন সেটার দাম তারা 100 টাকা বলবে, আপনারা মিনিমাম সেটাকে 50 টাকা দাম করবেন, সেটি 50 টাকায় না দিক সেটা আপনাকে 70 টাকায় কিন্তু তারা দিয়ে দেবে। দয়া করে একটু দরদাম করে নেবেন, না হলে কিন্তু আপনারা ভীষণভাবে ঠকে যাবেন।
এই কথাগুলো কেন বলছি, কেননা এমন ঘটনা তো ঘটে, তার জন্য আপনাদের বলছি। তো যাই হোক, এই ভিডিওটি বানানোর একটাই কারণ, সেটি হচ্ছে আপনাদের যে আমাদের সঙ্গে যেটা ঘটেছিল, একটা মাতাজি তো তার সমস্ত মানে সম্বলটা সেটাই চুরি হয়ে গেছে, এখন কী আর করা যাবে। তো তাকে নিয়ে এসেছি যখন, তাকে বাড়িতে তো নিয়ে যেতে হবে। আর এখানে এসে অবশ্যই আপনারা চেষ্টা করবেন তুলসীর মালা সংগ্রহ করার, কেননা তুলসীর মালা এখানকার ভীষণ ফেমাস আর একদম 100% পিওর এবং অরিজিনাল। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইস্কন মন্দিরের ঠিক অপোজিটে, কৃষ্ণ বলরাম মন্দিরের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাবেন। এরকম সুন্দর একটি শপ রয়েছে এখানে, একটা না পাশাপাশি দুটো তিনটে আপনারা দেখতে পাবেন। আপনারা যদি বলেন যেমন ডিজাইন, ঠিক তেমন ডিজাইনে কিন্তু আপনার গলার মাপে কিন্তু বানিয়ে দেবেন। কেননা অনেকে অনেক সময় আছে কি, আমাদের গলার মাপ হয় না, একটু বড় হয়ে যায়, কখনো কখনো সেটা আবার একটু ছোট হয়ে যায়, আর সেগুলো অবশ্যই আপনারা বলে নেবেন। আর এর পাশেই রয়েছে একটি মেডিকেল শপ, আপনাদের কোনো সমস্যা হলে এখান থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন, আর প্রিয়জনের সঙ্গে অবশ্যই এখান থেকে জিনিস আপনারা নিতে পারেন, আপনার বাড়ির প্রত্যেকের জন্য কিন্তু এখান থেকে জিনিস নিতে পারেন। আর বারবার বলছি, একটু দরদাম করে নেবেন, না হলে কিন্তু আপনারা ঠকতে পারেন, ঠকবেনই বলছি না, ঠকতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আরও একটি কথা বলছি, এই যে এখান থেকে আমরা এখন যাব প্রেম মন্দিরের দিকে, আর প্রেম মন্দিরের দিকে যেতে যেতে সেখানেও কিন্তু রয়েছে রাস্তার দু সাইডে অনেক রকম ভিড়ভাট্টার মধ্যে একটু সাবধানে থাকবেন। কেন বলুন তো, যত রকম অসাধু ব্যক্তিত্ব তারা কিন্তু এই ভিড়ভাট্টার মধ্যেই তারা কিন্তু চলে আসেন। তো প্রিয় বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমার সঙ্গে তারা এই বৃন্দাবনে আসতে চান এবং বৃন্দাবনের এই ভ্রমণ করতে চান, আর ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে তারা কিন্তু আমার সঙ্গে যেতে চান। তো আমি দেখুন, আমি সাধারণত 10-15 জনের গ্রুপের বেশি আমি নিয়ে আসি না, কেননা আমার মানে বিশাল বড় কোনো ট্রাভেল এজেন্সি নেই বা আমি রাখিওনি, কেননা আমি এই ধর্মীয় স্থান আপনাদেরকে দর্শন করাই। এখানে যখন আমি বড় কোনো ট্রাভেল এজেন্সির হয়ে আমি কাজ করব, তখন কিন্তু এটা আমার সম্পূর্ণ বিজনেসে পরিণত হয়ে যাবে। আমি চাই না, আমি সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়স্ক মাতাজি এবং প্রভুজিদের নিয়ে আসি, তাদের খুব অল্প খরচার মধ্যে, স্বল্প খরচের মধ্যে আমি চেষ্টা করি তাদেরকে এই ধাম দর্শন, এই ব্রজভূমি দর্শন তাদের করানোর। কেননা অনেকের সামর্থ্য নেই তাদেরকে, তাদের কাছে বের করার মতন 15,000-20,000 টাকা বের করার মতন সামর্থ্য নেই। তবে এখন অনেকেই হয়েছে যে 10,000-15,000 টাকার মধ্যে তারা কিন্তু বৃন্দাবন দর্শন করায়, কিন্তু তাদের সঙ্গে দর্শন করে না আপনি বৃন্দাবন যে হৃদয় দিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন না। কেন বলুন তো, কারণ তারা আপনাকে বিশেষ বিশেষ স্থানে নিয়ে যাবে না, তারা গোবর্ধন একটুখানি দর্শন করাবে, বাঙ্কে বিহারী নিধিবনটা দর্শন করাবে, আর প্রেম মন্দির, আর এদিকে বার্সানা নন্দগাঁও, আর এদিকে কংসের কারাগার, এটুকু দর্শন করিয়ে কিন্তু আপনাদেরকে তাজমহল দেখিয়ে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু বৃন্দাবনে রয়েছে অজস্র জায়গা, যেগুলো আমাদের প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে আমরা সেখানকার লীলা বর্ণনা করব, প্রত্যেকে মন্দিরে বসব, প্রসাদ গ্রহণ করব এবং বিভিন্ন মন্দিরে গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব। আর 84 ক্রোশ যেটা বলছি, আপনার যদি পায়ে হেঁটে সম্ভব না হয় আমরা গাড়িতে করে করতে পারি, আর একসঙ্গে যদি আমরা 10-12 জনা থাকি তাহলে কিন্তু আমাদের খরচার পরিমাণটা অনেকটাই কমে যায়। তো তার জন্যই কিন্তু আমি খুব অল্প খরচের মধ্যেই এইভাবে বয়স্ক মাতাজি প্রভুজিদের ঘুরিয়ে নিয়ে যাই। তো প্রিয় বন্ধুরা, অনেকেই আছে তার মা বাবাকে আমাদের সঙ্গে পাঠাতে চান বা পাঠানো প্রতি বছরের বিভিন্ন সময়, আমি কিন্তু বছরে মিনিমাম 3-4 বার আমি বৃন্দাবনে আসা হয়ে যায়। তো যাই হোক, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, বৃন্দাবনে আমি সারা জীবনের জন্য থাকার প্ল্যানিং করছি। তো রাধারানীর কৃপা হলে অবশ্যই বৃন্দাবনে এসে আমি রাধারানীর চরণে আশ্রয় পাবো, এবং আপনারাও আশীর্বাদ প্রদান করুন আমাকে, আমি যাতে এটা সম্ভব হয়। আর যখন বৃন্দাবনে আমি বৃন্দাবনবাসী হয়ে যাব, তখন তার কোনো টেনশন নেই, আপনারা কলকাতা থেকে ট্রেনে উঠবেন, বৃন্দাবনে নেমে যাবেন, বাকি দায়িত্ব আমার, সেক্ষেত্রে আপনাকে কোনোরকম কোনো অর্থ আমাকে দেওয়া লাগবে না। তো কোনো চাপই নেই, আপনারা চলে আসুন বৃন্দাবন। আর আসার প্ল্যান হলে আপনারা দয়া করে 7-8-10 জনের মতন একটা গ্রুপ করবেন, আপনাদের টাইম মতন, যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যেতে রাজি আছি। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বৃন্দাবনে আসলে, সমস্ত ট্যুরিজম প্লেসে গেলে অবশ্যই আপনারা আপনার গুরুত্বপূর্ণ সম্বল, মানি পার্স এবং যে ডকুমেন্টস রয়েছে সেগুলোকে একটু সাবধানে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামীকাল আপনাদের আমি দর্শন করাবো বৃন্দাবনের একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ আজই সেটি দর্শন করাতাম, কিন্তু আমাদের সঙ্গে এই ঘটনাটি না ঘটলে আপনাদের অবশ্যই দেখাতাম, কেননা পুলিশ স্টেশন যাওয়ার থেকে শুরু করে অনেকটা জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে, যে কারণে কিন্তু সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন প্রেম মন্দিরের সামনে, তখন কিন্তু মন্দিরটি বন্ধ হওয়ার মুহূর্তে, পরবর্তীতে আপনাদের এসে আমি দর্শন করাবো। রাধে রাধে প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আরেকটা